धर्मनगरी विद्युत सब डिविशनेर अधीने मीटर रीडारदेर वेतन बंचना काज बंध करे देबार हुशियारी संश्लिष्ट मीटर रीडारदेर फले समूह समस्याय पड़ार आशंका संश्लिष्ट महकुमार विद्युत ग्राहकदेर। सम्प्रति राज्य विधानसभा उपाध्यक्ष विश्वबंधु सेनेर देवा दुष्ट कर्मचारी हाड्डी भेंगे देवार बयाने उत्तप्त राज्य राजनीति। जदिओ ए विषये विधानसभा उपाध्यक्ष स्पष्टीकरण दिए जानिएछेन ओनार देवा बयान शुधुमात्र विभिन्न दप्तरेर फाँकिबाज दुष्ट कर्मचारी उद्देश्य। ए विषये राज्ये विक्षिप्त भावे किछु कर्मचारी संगठन तार निंदा करलेओ एटा अप्रिय सत्य जे प्रतिटि सरकारी दप्तरे किछु संख्यक कर्मचारीदेर कारणे प्रतिनियत हैरानिर शिकार होच्छे साधारण जनगण। तारि एकटि जलजान्त उदाहरण धर्मनगर विद्युत दप्तरेर डिजिएम धीमान दास। ওনার বিরুদ্ধে অভিযোগ রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে উনি পরিকল্পনা মোতাবেক কাজ করে চলেছেন। প্রসঙ্গত ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে পোস্টপেড মিটার রিডারদের বেতন বন্ধ হওয়ার খবর পেতে যোগাযোগ করা হয় বিদ্যুৎ দপ্তরের পোস্টপেড মিটারের ঠিকাদার বিপ্লব ভট্টাচার্যের সাথে। ওনার সাথে কথা বলে জানা যায় বিগত প্রায় 14 বছর যাবত ওনারা ধর্মনগর মহকুমায় পোস্টপেড মিটার রিডারের ঠিকাদারির কাজ করে চলেছেন। অন্যান্য ডিজিএম থাকা অবস্থায় বিদ্যুৎ দপ্তরের কড়াই ঘণ্টায় ওনাদের হিসেব মিটিয়ে দিলেও বিগত প্রায় 1.5 বছর যাবত ওনারা কাজ করে চললেও ডিজিএম কর্তৃক টাকা পাওয়ার ক্ষেত্রে অনবরত তালবাহানা রয়েছে। টাইম যে জায়গায় কইতাছেন টাইম চক টাকা পাইতাছেন না, কিন্তু আমি যেটা জানছি টাকা পেমেন্ট হইতাছে। টাইমের আসার আগে প্রত্যেক মাসে স্যালারি গাড়ির বিল প্লাস আউটসোর্সের বিল একসাথে পেমেন্ট হইতো, কিন্তু টাইম আসার পর থেকে আর পেমেন্ট ক্লিয়ার হইতাছে না। তাইলে কেনে টাইম রে কি দিতাছে না, না কি অন্য কোনো ইন্টেনশন, এটা আমি বুঝতাছি না। আমার মনে হইতাছে এটা সরকারে কোনো ধরনের বদনাম করার লাগে এটা হইতাছে। এতে ঠিকাদারের কাজ চালিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বিপ্লব বাবুকে। এখনো বিগত প্রায় 1 বছরের আনুমানিক 14 লক্ষ টাকা পাওনা রয়েছে দপ্তরের কাছে। অথচ দপ্তরের ডিজিএম বাবুর কাছে টাকা চাইতে গেলে ডিজিএম বিল পেমেন্টের বিষয়ে খুব একটা গা লাগান না। বর্তমানে ঠিকাদার বিপ্লব ভট্টাচার্যের অধীনে প্রায় 50-এর অধিক কর্মচারীরা কাজ করে চলেছেন। সরকারি বিল না পেয়ে তাদের মাসিক বেতন নিজ পকেট থেকেই চালাচ্ছেন ঠিকাদার। কিন্তু আমি এই 1 বছর থেকে তারারে আমি চালাই দিছি, যে জায়গা কর্পোরেশন আমার পেমেন্ট না করা সত্ত্বেও আমি পেমেন্ট করছি। তারারে আমি কইছি ভাই আমি এখন পারতাছি না, তারা কইছে যে হ্যাঁ আমরা এখন করতে পারমু, কিন্তু নেক্সট মান্থ থেকে তারা আর কাজ করতো না, আমার যেটা জানাইছে তারা। এখন তারা যদি না কাজ করে তাহলে তো আমি চালাইয়া দিতে পারতাম না কাজ, এবং এটি আমি ডিজিএমরেও জানাইছি। এবং এর আগে আরেকবার সেম প্রবলেম হয়েছে, এই ডিজিএম আমার পড়তাকিয়া প্রবলেম হয়েছে। প্রবলেম হওয়ার পরে আমরা ডেপুটি স্পিকার এটার মধ্যে মধ্যস্থা করিয়া একটা পেমেন্ট হয়েছিল সামথিং 3 লাখ সামথিং, যে জায়গায় 14,000 টাকার মতো আসলো, 13-14,000 টাকা আসলো, 3 লাখ টাকা পেমেন্ট করছেন। 13-14 লাখ হলো, 13-14 লাখ মধ্যে 3 লাখ টাকা পেমেন্ট করছেন ডিজিএম এর আমরা ডেপুটি স্যারের টাইম পাওয়ার পর এটা করছে। কিন্তু এরপরে আবার সেম আমার মনে হচ্ছে এটা ইন্টেনশনলি এইসব জিনিস হইতেছে। সম্প্রতি দপ্তরের ফাইন্যান্স বিষয়ক একটি সভায় ডিজিএম সাহেব জানিয়েছেন মহকুমায় কোনো ঠিকাদারদের দেনা পাওনা নেই, অথচ তিনি ঠিকাদারদের পাওনা টাকা দিচ্ছেন না মাসের পর মাস। তবে কি ডিজিএম বাবু খুব পরিকল্পনা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন? এতদিন ঠিকাদার বিপ্লব ভট্টাচার্য নিজের পকেটের টাকা দিয়ে তার কর্মচারীদের মাসিক বেতন চালিয়ে গেলেও বর্তমানে বিলের টাকা না পেয়ে তার মিটার রিডার কর্মচারীদের টাকা দিতে পারছেন না, ফলে এবার টাকা না পেয়ে যদি মিটার রিডাররা কাজ বন্ধ করে দেন। আমি তো মিটিং এ আসলাম না, আমি যতটুকু জানতে পারছি মানে সূত্রের মাধ্যমে জানতে পারছি যে এই বিষয়ে টাইনে কোনো ধরনের উত্থাপন করছেন, এবং টাইনে যেখানে হইছিল যে কোনো ধরনের প্রবলেম আছে কি না, টাইন কইছে যে না কোনো ধরনের প্রবলেম নাই। আমার কথা হচ্ছে যদি ফাইন্যান্স যদি প্রবলেম হইয়া থাকে কোনো কিছু টাইন তো নিশ্চয়ই জানাইবো, কোনো ধরনের পেপার্স দিয়ে জানাইবো যে আমার টাকা শর্টেজ আছে ই হয়েছে। আমার তো মনে হইতেছে টাইন জানাইছে না, কখনো তো জানাইতেছে না। তবে যদি মিটার রিডাররা কাজ বন্ধ করে দেয় তাহলে সমস্যায় পড়তে হবে মহকুমার কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহকদের। জানা গেছে শুধু মিটার রিডার নয়, দপ্তরের অন্যান্য ঠিকাদারদেরও পাওনা রয়েছে, কিন্তু তাদের পাওনা মেটাবার বিষয়ে ডিজিএম বাবু তেমন কোনো হেলদোল নেই। তাছাড়া জানা গেছে নিজের দপ্তরের কর্মীরাও নাকি বেজায় ক্ষুব্ধ ওনার হাব ভাবে। সংশ্লিষ্ট বিষয়ে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ডিজিএম ধীমান দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্টীকরণ দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।